والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما مهان رب كريم শুক্রিয়া জ্ঞাপন করে আমরা সিয়ানা ট্রাস্ট কর্তৃক আজকের এই ফিক্ষি মহাজারাতে উপস্থিত সুদীবৃন্দ এবং কাস দূরের ও কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের নির্ধারিত এই অনুষ্ঠান নির্ধারিত এই বিষয়টি শুরু করতে যাচ্ছি আমাদের বিষয়টি হচ্ছে যৌথ পরিবার না একক পরিবার এক্ষেত্রে ইসলাম খুনটিকে সমর্থন দেয় পরিবারের মধ্যে বাবা ভাই বোন ভাই কয়েকজন চাচা সবাই মিলে আমরা একত্রে থাকবো নাকি বাবার দায়িত্ব হচ্ছে ওনার সব ছেলে এবং মেয়েকে পিতক পিতক বাসস্থান দিয়ে দেয়া পিতক পৃথকভাবে বসবাস করা এক্ষেত্রে ইসলাম কোনটিকে সমর্থন দেয় আমি একটি প্রবন্ধ অনেক পূর্বে লিখেছিলাম সেই প্রবন্ধটি এখন পাঠ করব এবং এ বিষয়ে একটি আলোচনা চালিয়ে যাব আল্লাহ পাক সৃষ্টিকাল এই প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত নিজস্ব কিছু অধিকার দান করেছেন স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার ও হক দান করেছেন যেমন চাহিবা মাত্র স্বামীকে সঙ্গ দেয়া ও স্বামীর সন্তানকে গর্বে ধারণ করা এবং লালন পালন করা ইত্যাদি স্ত্রীর উপর স্বামীর অধিকার ও হক তদরূপ স্বামীর উপর স্ত্রীরও কিছু অধিকার ও হক রয়েছে যেমন বিয়ের পর স্ত্রীর ব্যক্তিগত অধিকার রক্ষা করে স্ত্রীকে একটি বাসস্থান দেয়া খাদ্য এবং বস্ত্রের ব্যবস্থা করা এটা স্বামীর উপর স্ত্রীর অধিকার ও হক এবং শরীয়ত কর্তৃক স্বামীর উপর ওয়াজিব এ সম্পর্কে কোরআনের ঘোষণা হলো আল্লা সুবাহ সুরাত নিসার উনিশ নং আয়াতে বলেন হুন্নাবিল মারুফ হে লোক সকল তোমরা নারীদের সাথে সদভাবে জীবন জীবনযাপন করো নারীদের সাথে সদভাবে ব্যবহার করতে হলে তাদেরকে নিয়ম মাফিক অন্য বস্ত্র বাসস্থান দিতে হবে স্ত্রীর চিকিৎসা করানো স্বামীর উপর ওয়াজিব নয় এবং ঘরের রান্নাবান্না স্ত্রীর উপর ওয়াজিব নয় তবে উভয়টি উভয়টা একটি ভালো উত্তম এবং অত্যন্ত প্রশংসনীয় কাজ স্ত্রীর বাসস্থান কিরকম হবে এ সম্পর্কে রামের নিম্নুক্ত কিছু আলোচনা আমরা উপস্থাপন করব যা আমাদের ওয়েবসাইটে যৌথ পরিবার না একক পরিবার নামে লিখিত রয়েছে আমি সেটাই এখন পাঠ করে শোনাব আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ তাআলা анহুনি বলেন আদদুরুল মুখতার গন্তে وکাজা তাজিবু লাহা সুকনা বাইতিন খালিনান আহলি ثواتف লিহিল্লাজি লা يفহামুল জিমআ ওয়া আমতিহি ওয়া উম্মি ولদি ওয়া আহলিহা ওয়ালাও ওয়ালাদ

قوله خالنا أهلي لأنها تتضرر بمشاركة غيرها فيه لأنها لا تأمن على متاعها ويمنعها ذلك من المعاشرة مع زوجها ومن الاستمتاع إلا أن تختار ذلك لأنها راضيات بانتقاص حقها بنغلاوره স্ত্রীকে এমন একটি বাসস্থান দান করা স্বামীর জন্য ওয়াজিব যা স্বামীর পরিবার থেকে খালি থাকবে কেননা সে অর্থাৎ স্ত্রী অন্যর উপস্থিতির দরুন কষ্ট উপভোগ করবে এবং তার মাল সামানা পুরোপুরি সংরক্ষিত থাকবে না তৃতীয় কারো উপস্থিতি স্বামী স্ত্রীর পারিবারিক জীবন ও একান্ত সময় অতিবাহিত করতে ব্যাঘাত সৃষ্টি করবে এই জন্য একটি পিতক বাসস্থান স্ত্রীর মৌলিক অধিকার তবে যদি সে তার নিজ অধিকারকে বিসর্জন দিতে রাজি হয়ে যায় তাহলে তার জন্য সে অনুমোদন রয়েছে ঠিক তেমনিভাবে পিতক বাসস্থানের অর্ত কি ইবনে আবিদিন স্বামীরা রাহিমুল্লা উনি বলেন অবাইতিন মুনফারিদিন আই মাইবা তুফি অহুয়া মোহাল্লুন মুনফারিদুন মানুন মুনফারিদ মা কানা মুরাদ বিহা লাইসাফি হি মা বিহি আহলিদ আহলিদার পিতক বাসস্থান মানে হচ্ছে যেখানে রাত্রি যাপন করা হয় তা নির্দিষ্ট একক স্থান হতে হবে পিতক বাসস্থান মানে যা শুধুমাত্র স্ত্রীর জন্য নির্দিষ্ট থাকবে এতে স্বামীর পরিবারের অন্য কেউ শরিক থাকবে না এবং উক্ত বাসস্থানের চাবি শুধুমাত্র স্ত্রীর হাতেই থাকবে যদি স্বামী তার স্ত্রীর জন্য একটি একক বাসস্থান বরাদ্দ করে এবং স্ত্রীর হাতে চাবিও অর্পণ করে কিন্তু বাসস্থানের উঠান তার ও অন্য কারো মধ্যে শরিকানা থাকে তাহলে এক্ষেত্রে স্ত্রীর অভিযোগের কোনো সুযোগ থাকবে না স্ত্রীর জন্য বরাদ্দকৃত গড়ে একটি অ্যাটাচ বাথরুম থাকতে হবে ও আমা থাকতে হবে যাতে অন্য কেউ শরীর থাকতে পারবে না বাসস্থানের ধরন কি হওয়া চাই স্ত্রীকে পৃথক গড় দিতে হবে নাকি পৃথক বাসাবাড়ি দিতে হবে এ সম্পর্কে ইবনে আবিদিন শাহামী আলানহু বলেন ওয়াল হাসিল কলতুয়ালু ইতলাকিল মুতুনি। আন্নাহু ইয়াকফিহা বাইতুন লাহু গালাকুন দররাতুহা আউ আহমাউহা আমি মনে করি আলোচনা থেকে এটাই বোঝা যাচ্ছে যে বাসস্থানের জন্য পিতক একটি রুমই যথেষ্ট হবে বাড়ির প্রয়োজন নেই পিতক একটি রুমই যথেষ্ট হবে যদি সেই রুমের সমস্ত কর্তৃত্ব স্ত্রীকে দিয়ে দেয়া হয় চাই ওই বাড়ির অন্যান্য রুমগুলোতে স্বামীর আত্মীয় স্বজন তাকুক অথবা স্বামীর অন্য কোনো স্ত্রী তাকুক এতে কোনো অসুবিধা নেই যদি স্বামীর আত্মীয় স্বজন স্ত্রীকে কোনো প্রকার কষ্ট দেয় অথবা সর ই বিধিবিধান লঙ্ঘনের আশঙ্কা থাকে তাহলে এক্ষেত্রে স্ত্রীকে পিতক বাসাবাড়ি দিতে হবে পিতক রুম দিলে এক্ষেত্রে ওয়াজিব হক যে সুকনা সেটা স্বামীর পক্ষ থেকে আদায় হবে না তবে এই বিষয়টা স্তাম কাল পাত্রভেদে ভিন্ন হতে পারে সুতরাং স্ত্রী পর্দা মিশীন সচ্ছরিত্রা ও হলে তাকে পৃথক বাসাবাড়ি দিতে হবে মধ্যম পর্যায়ের হলে পৃথক গড়ই যথেষ্ট হবে আর একেবারে স্ত্রী একেবারে নিম্ন পর্যায়ের হলে একটি গরই স্ত্রীর জন্য শুকনা হিসাবে যথেষ্ট হবে যদিও তাতে স্বামীর আত্মীয় স্বজনরা তাকে যেমন বেদুইন যাযাবর অমেহায়ত গরিবদের পারিবারিক জীবনযাপন এবে সুরায় তালাকের সৈনং আয়াতের সাথে বেশি সংগতিপূর্ণ আল্লাহ সুবানা সুরায় তালাকের সৈনং আয়াতে বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাদেরকেও বসবাসের জন্য সে গৃহ দাও তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না আল্লাহতালা বলেন ওয়াশিরুহ্নাবিল মা আরুফ সুরাতুন নিসা নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো এতে কোনো সন্দেহ নেই মারুফ বা বা সদ্ভাবে জীবনযাপন স্থান কাল পাত্রবেদে ভিন্নতর হয়ে থাকে সুতরাং ইবনে আবিদিন স্বামী উনি বলেন মুফতি মহোদয় স্থান কাল বেদে উক্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্থান কালের প্রতি নক লক্ষ্য না করে সিদ্ধান্ত নিলে তা কখনো কোরআনে বর্ণিত ব্যবহার হবে না আর অসৎ ব্যবহার স্ত্রীর সাথে স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার কখনো বৈধ হবে না কেননা আল্লাহ তালা বলেন তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না আবিদিন শামী রহিমাল্লাহ তাআলা তালু উনি উনার এই দীর্ঘ আলোচনা রাদ্দুল মোহতার সামমেলা নুসখা শাহ তৃতীয় নম্বর খণ্ড পাঁচশো নিরানব্বই থেকে নিয়ে ছয়শ এক নং পৃষ্ঠা পর্যন্ত উনি এই বিষদ আলোচনা করেন উপরোক্ত আলোচনা বা আমরা ইতিপূর্বে যে আলোচনা শুনছিলাম সেই আলোচনা থেকে প্রতীয়মান হয় যে একক পরিবারই মূলত ইসলামের মূল ও মৌলিক বিধান অজীবন পদ্ধতি তবে যৌথ পরিবারকে না জায়জো বলা যাবে না যদি তাতে ইসলামের অন্যান্য বিধিবিধান লঙ্ঘিত না হয় বিশেষ করে যদি পর্দার বিধান লঙ্ঘিত না হয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম দেবরকে তার বাইয়ের স্ত্রী তথা বাবির সামনে যেতে নিষেধ করেছেন এবং বয় প্রদর্শন করেছেন যেমন হাদিস শরীফে এসেছে হজরত উকবাইব না আমি রাজিউল্লাহ তালানহু থেকে বর্ণিত আমার রসুল্লাহি সাল আলি সাল্লাম কলা ইয়া কুমার দুখুল আলান নিসা ফকাল রজুল মিনাল আনসার ইয়া রসুল আল্লাহ আফার আইত আল হামুয়া কাল আল হামুয়াল মৌত নবীজ সাল্লা বলে বললেন সাবধান তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা থেকে বিরত থাকবে এক ব্যক্তি বলল ইয়া রাসুল দেবর সম্পর্কে আপনি কি বলেন আপনি কি মনে করেন রসুল সাল্লি হাসালাম জবাবে বললেন দেবর হল সমতুল্য হলো সমতুল্যুখারিতে এবং সহি মুসলিমে বর্ণিত রয়েছে সহি বুখারির বিশিষ্ট টিকাকার মুস্তাফা আল বাগা যা আমরা মাক্তাবায় শামেলাতে পড়ে থাকি যে নুসখা সেই নুসখার মধ্যে আমরা দেখে থাকি যে টিকাকার টিকা লিখেছেন মুস্তাফা আল বাগা এখানে শব্দ দ্বারা স্বামীর সকল পুরুষ উদ্দেশ্য উনি বলেন যেহেতু এদের সাথে দেখা সাক্ষাৎ ও কথাবার্তাকে মানুষ তত গুরুত্ব সহকারে নেয় না তাই এখানে ফিতনার সমূহ সম্ভাবনা বিদ্যমান তাছাড়া স্ত্রীর জন্য জায়েজ হবে না স্বামীর কোনো পুরুষ আত্মীয়র সাথে নির্জনে বসবাস করা আর যৌথভাবে বসবাস করলে এমনটা হওয়াই স্বাভাবিক তবে যদি স্বামীর ওই আত্মীয় এত ছোট বা বড় হয় যে যার থেকে ফিতনার আশঙ্কা প্রায় গৌণ তাহলে তাদের সাথে পর্দাসম্মত একই বাড়িতে ভিন্ন ভিন্ন ঘরে অবস্থান করার উৎস থাকবে যৌথ পরিবারে থাকলে অনেক সময় শুধুমাত্র দেবর বা স্বামীর অন্যান্য পুরুষ আত্মীয়দের সাথে স্ত্রীর ঘরে অবস্থান করতে হয় যা হাদিসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আলাহু আলাইহুসলাম বলেছেন লা ইয়াহলুয়ান্না রজুলুন বি ইমরাতিন ইল্লা ওয়া মাহা জু মাহরামিন কোনো পুরুষ কোনো মহিলার সাথে মাহরাম না তাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না হাদিসটি সহী বুখারি এবং সহী মুসলিমে বর্ণিত রয়েছে যৌথ পরিবারে থাকলেও স্বামীর খেদমত ব্যতীত আর কারো খেদমত এমনকি সবার রান্নাবান্নার দায়িত্ব স্ত্রীর উপর আজীব নয় বরং তার নৈতিক দায়িত্ব তবে রান্নাবান্না সম্পর্কে কিছুটা মতানক্য রয়েছে এবং বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ সুতরাং পারিবারিক দ্বন্দ্ব নির্ভরশীল মন মানসিকতার সৃষ্টি সহ নানাবিধ কারণে যৌথ পরিবারে রয়ে পারিবারিক দ্বন্দ্ব পর নির্ভরশীলতা সহ কারণ যৌথ পরিবারে রয়েছে বিদায় অনেক এক তামবির একক পরিবারের পরামর্শ দিয়ে থাকেন অপরদিকে একক পরিবার পথা মানুষের যান মাল ও ইমান রক্ষার্থে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যেমন সারাদিন কাজকর্মের শেষে মানুষ একটু নির্জনে আরাম করতে চায় এবং প্রতিটা নারী চায় তার পৃথিবীকে সে নিজের মতো করে সাজাতে এবং যখনই প্রয়োজন তখন ওই স্বামীর সাথে একান্তে সময় অতিবাহিত করতে এটা একমাত্র একক পরিবারেই সম্ভব যৌথ পরিবারে তা কখনো সম্ভবপর হবে না দ্বিতীয়ত একক পরিবার হলে প্রতিটা মানুষ হালাল তরিকায় তার পাতে সংগ্রহে ব্যস্ত থাকবে কারণ এখন তাকে অন্য কেউ খাওয়াবে না তাই রুজি করতে হবে এতে করে সে স্বনির্ভর হতে পারবে কারো ওপর বোঝা হবে না বা হওয়ার চেষ্টা সে করবে না প্রথমে সবকিছু কিছু পৃথক করে দিলে পরবর্তীতে ওরাসতের সম্পত্তি নেওয়ার বিবাদ হবে না সে পিতার সম্পত্তি থেকে যা কিছুই পাবে তা নিয়েই প্রথম থেকেই সে নিজের মতো করে চিন্তাভাবনা করার সুযোগ পাবে তৃতীয়ত একক পরিবারের ব্যবস্থা হলে পর্দার মতো গুরুত্বপূর্ণ বি বিধিবিধান মানা ও পালন করা স্বামী স্ত্রী উভয়ের জন্য সম্ভবপর হবে তাছাড়া নিম্নুক্ত একটি আয়াত আমি তেলাওত করব সেই আয়াত থেকে বোঝা যাচ্ছে কিছু সময় মানুষ গড়ে তার বস্ত্র খুলে আরাম করবে এটা তার মৌলিক অধিকার যা কোরআন তাকে দিয়েছে এমত অবস্থায় কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না এমনকি নিজ বালিক সন্তানা দিব সেবক সেবিকারও প্রবেশ করতে পারবে না যৌথ পরিবার হলে খাপর কুলে আরাম করা কখনও সম্ভবপর হবে না আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাজী না আ মানু লিয়াস্তা জি নুকুম উল্লাজিনা মালাকাত আয়মা নুকুম ওয়াল্লাজিনা লাময়াবলুকুল হলোমা মিনকুম সালা সামার রাতিন মিন কাবলি সলাতিল ফাজরি وحين تزعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليكم جناه بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم هم من তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে ফজরের নামাজের পূর্বে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখবে এবং এসাম নামাজের পর এই তিন সময় তোমাদের দেহ খোলার সময় এ সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়

তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায় এমনিভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাতুন নিশা সুরাতুন নূর আটান্ন নং আয়াত সুপ্রিয় শ্রোতাবিন্দ অবশ্য একক পরিবার ব্যবস্থা হলেও মাতা পিতা ও মাজুর বাই বোনদের লালন পালন ও বোনকে বিয়ে দেয়ার বাবার অনুপস্থিতিতে বোনকে বিয়ে দেয়ার দায়িত্ব আপনার উপরই এবং আপনি ধনী হলে আপনার বোনদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করা আপনার একান্ত দায়িত্ব কর্তব্য আশরাফ আলী বলেন পুত্রবধূকে আলাদা করে দিন পারিবারিক অশান্তি অনেকটাই কমে যাবে ইর্শাদাতে হাকিম উলুম্মত দেখতে পারেন ইরশাদাতে হাকিম হাকিমুলত চারশো নয় নং পৃষ্ঠা এমনকি ওয়াজিব খুরপুসের অবন অভিন্ন একটি অংশই হচ্ছে স্ত্রীকে পৃথক বাসস্থান দেয়া তবে স্ত্রী স্বেচ্ছায় একত্রে থাকতে সম্মত যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা তানবির রহমতুল্লাহি তা আল বলেন ইসলাহে ইনকিলাবে উম্মত খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নং একশো সাতাশি শ্বশুর শাশুড়ির খেদমত করতে যেসব স্বামীরা স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে তাদের জেনে রাখা উচিত তো তাদের খেদমত স্ত্রীর উপর অাজীব নয় দ্বিতীয়ত শ্বশুরের খেদমতে ফিটনার আশঙ্কা আছে তাই স্বামী নিজে আপন মাতা পিতার খেদমত করবে অথবা পারিশ্রমিক দিয়ে করাবে স্বেচ্ছায় শাশুড়ির খেদমত করা বদুর নৈতিক দায়িত্ব কিন্তু এক্ষেত্রে বদুর উপর রকম কোনো প্রকার চাপ প্রয়োগ করা যাবে না এবং বধূর খেদমতকে অনুগ্রহ বিবেচনা করা ও শাশুড়ির নৈতিক দায়িত্ব কর্তব্য মূট কথা একক পরিবার ব্যবস্থাই ইসলামের মৌলিক ও মূল বিধান তবে যৌথ পরিবার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে না যায়জও বলা যাবে না আমাদের দেশে যেহেতু পূর্ব থেকেই যৌথ পরিবার ব্যবস্থা চলে আসছে এবং একক পরিবার ব্যবস্থাকে মা বাবাসহ অনেকেই মেনে নিতে পারেন না কি অনেকে একক পরিবার ব্যবস্থাকে কটাক্ষ করেন ও নিন্দাবনে করেন তাই যৌথ পরিবার ব্যবস্থাকে আমরা একেবারে বিসর্জন দিতে আপাতত পারছি না তবে যৌথ পরিবারে যাতে শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন না হয় সেদিকে তীক্ষ্ণদৃষ্টি অত্যন্ত গুরুত্বতার সাথে রাখতে হবে আল্লাহনা করুক যদি কোনো অগঠন ঘটে সেক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে যিনি যৌথ পরিবারের মধ্যে তার স্ত্রীকে রাখবেন যখন আমাদের সমাজ একক পরিবার ব্যবস্থাকে মেনে নিবে তখন সেটাই একমাত্র অমঙ্গলজনক নিরাপদ নিরাপদ পরিবার ব্যবস্থা হিসাবে বিবেচিত হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমরা এতক্ষণ একটি প্রবন্ধ পাশ শুনছিলাম যা যে প্রবন্ধটি যৌথ পরিবার না একক পরিবার নামে আমাদের ওয়েবসাইটেও রয়েছে এবং ইতিপূর্বে অনলাইনে অনেকবার সেটা পাবলিশও হয়েছে বিভিন্নভাবে তো আমি বলতে চাই বা বলবো যেহেতু আমাদের দেশে যেহেতু আমাদের দেশে অতীত থেকেই যৌথ পরিবার ব্যবস্থা রয়েছে তাই আমরা যারা একই পরিবারে একাধিক ভাই বোন রয়েছি আমরা যদি যৌথ পরিবারে থাকি তাহলে সেটাও অবশ্য দোষের কিছু নয় তবে আমাদেরকে কিছুটা সতর্ক হতে হবে বিশেষ করে পর্দার ক্ষেত্রে অথবা যাতে যাতে করে কুরামে বর্ণিত যে ওয়াশিরু হুন্নাবিল মা অর্থাৎ তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না যাতে স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের সবাইকে যথেষ্ট সতর্ক হতে হবে আল্লাত আমাদের সবাইকে যথেষ্ট সতর্ক হওয়ার সুযোগ দান করুক ওয়াখিরুদ্দ আওয়াহামিল্লা হির আলমিন আসসালামু আলাইকুম বরহমাত্লা